কোথায় গেল কোথায় গেল সেই রঙিন প্রজাপতিরা হঠাৎ কেমন মিলে গেল জঙ্গলে একটা কথাও দেখছি না কোথাও এভাবে যদি মিলিয়ে যাওয়া ছিল তাহলে তাহলে জঙ্গলই পাইল কেন তবে কি সেই প্রজাপতি বন্ধুদের কাছ থেকে পারুলের কোনো খবরই পাবো না আমি কোনো খবর পাবো না 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 এ কিছুতেই হতে পারে না এ কিছুতেই হতে পারে না আমার মন বলছে পারুল ফিরবে সে নিশ্চয়ই ফিরে আসবে সে নিশ্চয়ই ফিরে আসবে পারুল আমাকে এভাবে একা রেখে কোথাও যেতে পারে না কোথাও না আমি অপেক্ষা করব রাজপ্রাসাদে ফিরে যাব আমি আমি জানি সে সেখানে ফিরে আসবে সে ঠিক ফিরে আসবে মল্লিকা 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 বলো তোমার আগামী পরিকল্পনা কি এই চাপা ভাই আর এই পদ্মাবতীকে নিয়ে তুমি কি ভাবনা চিন্তা করছো বলো আমাকে তুমি যা বলবে যা আদেশ করবে আমি তাই শুনবো বলো তুমি সেটাই তো ভাবছি সুরেন্দ্র এদের নিয়ে আর কোনো রকম ঝুঁকি নেওয়া যাবে না তুমি যদি বলো তাহলে এই পদ্মাবতীর একেবারে টুকরো টুকরো করে আমি নদীতে ভাসিয়ে দেব না না মানে কখনো না পদ্মাবতীর মৃত্যু হবে না সুরেন্দ্র কেবলমাত্র ইচ্ছে মৃত্যু ছাড়া পদ্মাবতীর মৃত্যু হতে পারে না তাহলে তাহলে কি উপায় তাহলে এক এক করে পারুল তার তিন চাপা ভাইকে উদ্ধার করেছে পৃথিবীর আরো চার চারটি দুর্গম জায়গায় লুকোনো আছে পারুলের চার চারটি চাপা ভাই